চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএম এ একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। নগরীর 735টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে একযোগে। আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থী ছাড়াও এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে আরও 5 প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে 39টি সাধারণ কাউন্সিলর ও 14টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন 237 জন। এবারের 735টি কেন্দ্রের মধ্যে 417টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নগর জুড়ে দিনব্যাপী থাকবে গোয়েন্দা নজরদারি। 2020 সালের 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 6ষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচনের 8 দিন আগে তা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ ভোটের দিন ঠিক করে কমিশন। সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নগরীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে। এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় বদ্দরহাটে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং চকবাজার বিএফ কলেজ ভোট কেন্দ্রে আছেন আরেক রিপোর্টার শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি কমলের কাছে। কমল, ধন্যবাদ। শীতের কনকনে হিমেল হাওয়ার মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। শুরু হতে কিছুক্ষণ, 1 মিনিট আগে শুরু হয়েছে ভোট গ্রহণ এবং চট্টগ্রামে জানেন আজকে কিন্তু 19,35,000 তারা ভোটাধিকার প্রয়োগ করবেন একজন নগর পিতা নির্বাচনের জন্য। আর ভোট কেন্দ্র রয়েছে 735 এবং এই 735টি কেন্দ্রের মধ্যে কিন্তু যে আসলে 410টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে যে সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে কিন্তু যে ভোটার রয়েছে, যে ভোটারদের তাদের নিরাপত্তার জন্য 4 স্তরের নিরাপত্তা বলে গড়ে তোলা হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি আসলে সাধারণ ভোটাররা না আসলে এখন পর্যন্ত যেগুলো দেখা যাচ্ছে যে প্রার্থী যে বিভিন্ন এজেন্ডা রয়েছেন তারা ভোট দেওয়ার জন্য আগে চলে আসছেন। সাধারণ ভোটার উপস্থিতি এখন পর্যন্ত হয়নি কারণ যেহেতু তীব্র শীত পড়ছে, কনকনে বাতাস, ঠান্ডা বাতাস বইছে, তাই সাধারণ ভোটাররা আসলে এখন পর্যন্ত কেন্দ্রের দিকে আসেনি হাতে কোনো কয়েকজন। তবে এখন যারা প্রার্থী, যারা এজেন্ট হবেন তারা হয়তো আগে চেষ্টা করছেন, আগে ভোট দিয়ে তারা পোলিং এজেন্ট হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা। এক্ষেত্রে জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজকে যে নির্বাচনে, সেই নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য উপস্থিতি দেখতে কড়াকড়ি করা হয়েছে, বিশেষ করে যেহেতু গত কয়েকদিন ধরে সংঘাত হচ্ছিল সেই সংঘাতের জন্য কিন্তু কড়াকড়ি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন সাধারণ ভোটার, সাংসদ সদস্যরা তাদেরকে ভোট কেন্দ্রে দেখিয়ে দিচ্ছেন এবং এবার যে ভোটারের মধ্যে কিন্তু 3টি ভোট হতো, একটা একটা হচ্ছে সাধারণ কাউন্সিলর, একটা সংরক্ষিত কাউন্সিলর এবং একটা মেয়র। এবং এবার কিন্তু মেয়রের মধ্যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেই আওয়ামী লীগ বিএনপি ছাড়াও কিন্তু মোট 7 জন প্রার্থী রয়েছেন মেয়র পদে এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন 172 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে রয়েছেন 57 জন। আজকে যে ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ 8টায় শুরু হয়েছে এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং এবার একটি বিষয় লক্ষণীয় যে এবার কিন্তু ভোট গ্রহণ হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এই প্রথমবার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ কর্মকর্তারা কিন্তু প্রস্তুতি নিয়ে আছেন, তারা যে কেন্দ্রগুলি সাজিয়েছে আমরা রাতেও দেখেছি, তারা কেন্দ্র সাজিয়েছেন সকালে তারা কেন্দ্রে সাজিয়ে এখন বসছেন, এখন ভোটারদের জন্য অপেক্ষা করছেন। আসলে এখন মধ্যে সাধারণ ভোটারদের তেমন কিন্তু বসতে নেই, বিশেষ করে আমরা দেখেছি কিন্তু সব এজেন্ডা রয়েছে, প্রার্থীর এজেন্ডাই কিন্তু এখানে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে নির্বাচন আজকে হচ্ছে সে বহুল আলোচিত নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র এবং বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ। আমি যে কেন্দ্রে রয়েছি সেই 2টি কেন্দ্রের মধ্যে এখানে ভোটার রয়েছে প্রায় 5,500 মাত্র শুরু হয়েছে। সাধারণ ভোটারের সংখ্যা খুবই কম, তবে যারা দলীয় নেতাকর্মী রয়েছে তারা আগে ভোট দিয়ে নিচ্ছে এবং তারা প্রার্থী রয়েছে, প্রার্থী যে এজেন্ট রয়েছে তারা আগে ভোট দিয়ে নিচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই লোক প্রশাসন কেন্দ্র থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু তার সর্বশেষ। আমরা এখন চলে যাব ভোট গ্রহণ কেন্দ্র জানার জন্য সহকর্মী পার্থের কাছে। ধন্যবাদ। কনকনে ঠান্ডা বাতাস বইছে কিন্তু সেই ঠান্ডা বাতাসের মধ্যেও কিন্তু চট্টগ্রামে নির্বাচনী উত্তাপ, নির্বাচনী আমেজ বিরাজ করছে। এটি একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন, বহুল প্রতীক্ষিত এই কারণে এই নির্বাচনটি কিন্তু 10 মাস আগে হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়নি। কিন্তু আজকে আমরা দেখছেন আমরা যেখানে আছি এটি হচ্ছে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, তিনি 9টায় এসে তার ভোট প্রদান করবেন। আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী
তার বাসার পাশেই কিন্তু এই কেন্দ্রটি। সেক্ষেত্রে সকাল থেকে আমরা দেখছি প্রচুর ভোটার কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন বয়সী ভোটাররা এখানে আছেন, তরুণ ভোটার যেমন আছে তেমনি প্রবীণ ভোটাররাও কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র ভোট প্রদান করার জন্য। ঠিক আসলে 8টার পর থেকে কিন্তু এখানে ভোট প্রদান শুরু হয়েছে। অনেকটাই আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোট, সেই ভোট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসনে শুধুমাত্র ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছিল। তো সেক্ষেত্রে এবার পুরো চট্টগ্রামে কিন্তু 41টি ওয়ার্ডে 735টি কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকেই আমরা দেখছি যত বেলা বাড়ছে ভোটারদের উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ কিন্তু বাড়ছে। ভোটাররা আসছেন এবং তারা ভোট প্রদান করার জন্য এই মুহূর্তে কিন্তু লাইনে অবস্থান করছেন। তো সেক্ষেত্রে ইভিএমে যেহেতু ভোট অনুষ্ঠিত হচ্ছে, যারা প্রবীণ ভোটাররা রয়েছে অনেকে তারা আগে ব্যালটে ভোট দিতেন, কিন্তু এবার অনেকেই আসছেন প্রবীণ হোক আর নতুন ভোটারই হোক, তারা এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করবে। তো সেক্ষেত্রে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 19 লাখ ভোটার রয়েছে, তার মধ্যে নতুন ভোটার 85,000 যারা প্রথমবারের মতো এবার ইভিএমে ভোট প্রদান করবে। সেই নতুন ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে ইভিএমে ভোট প্রদান করার একটি অন্যরকম উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে, যেহেতু অনেকে ব্যালটে ভোট দিয়েছেন, ব্যালটের অভিজ্ঞতা কিন্তু ছিল, কিন্তু ইভিএমে কীভাবে ভোট প্রদান করে সেই বিষয়ে হয়তো অভিজ্ঞতা তাদের ছিল না। অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং তারা অবস্থান নিয়েছে। 18,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য কাজ করছেন, এর মধ্যে 25 প্লাটুন বিজিবি রয়েছে, র্যাব সদস্য রয়েছে, 4,000 পুলিশ সদস্য রয়েছে। তো বলা যায় সকাল 8টা থেকে শুরু হয়ে যে নির্বাচন শুরু হয়েছে, এখনও পর্যন্ত অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলামের কাছে। পার্থ, যেটি বলতে পারি, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের বিএড কলেজ, যেখানে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন এখানে ভোট দিতে আসবেন। একে বিএড কলেজে 3টি কেন্দ্র আছে, 3টি কেন্দ্রে চায় মোটার সংখ্যা প্রায় 9,000-এরও বেশি, কিন্তু এখন 8টা বাজার বেজে গেছে, ভোটাররা কিন্তু এখন আসার কথা, কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একজন ভোটারও কিন্তু আসেনি, কিন্তু এখন আমি কেন্দ্রের বাইরে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কেন্দ্রের বাইরে কিন্তু অসংখ্য উৎসুক জনতা এবং শঙ্কর নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে আছে। আপনি আপনার যদি সামনে দেখাই, কিন্তু জড়ো হয়ে আছে, কিন্তু কেউ ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত কেউ ঢোকেনি, অর্থাৎ একটা ভোটারও কিন্তু ভেতরে যায়নি। তবে আমরা আপনাকে যেটি বলতে পারি, কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকটি ককটেলের শব্দ আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায়, কিন্তু মানুষের যে জটলা সেটি হচ্ছে কেন্দ্রের এখানে একেবারে বাইরে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন তো অসংখ্য নেতাকর্মী এবং এখানে হয়তো ভোটারও থাকতে পারে, এজেন্টও থাকতে পারে, তারা এখনও বাইরে অবস্থান করছে, কিন্তু ভেতরে কিন্তু এখন পর্যন্ত একজন ভোটারও যায়নি। আপনি হয়তো জানেন যে এখন 2-3 মিনিট হয়ে গেছে, কিন্তু কোনো দীর্ঘ কোনো লাইন নেই, অর্থাৎ কিন্তু ভোটার একটা দীর্ঘ লাইন থাকে যে অনেক ভোট থেকে এসে তারা দীর্ঘ লাইনে দাঁড়ায়, কিন্তু এরকম কোনো লাইনে আমরা সকাল থেকে এখানে দেখতে পাইনি। কিন্তু এই যে কেন্দ্রের বাইরে আপনি হচ্ছে এই যে মানুষের যে মানুষ দেখা যাচ্ছে, যে নেতাকর্মী দেখা যাচ্ছে, ইয়ং পার্লামেন্ট দেখা যাচ্ছে, এটি দেখে কিন্তু একটা মেসেজ আসলে পাওয়া যায় আসলে কি অবস্থা বাইরের, অর্থাৎ মনে হচ্ছে ভোটের যে আমেজ সেটি হচ্ছে কেন্দ্রের বাইরে দেখা যাচ্ছে, কিন্তু কেন্দ্রের ভিতরে একজন ভোটারও ঢুকেনি। তবে বিপুল সংখ্যক এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মজুদ করা হয়েছে, কিছুক্ষণ আগেও কিন্তু উপকমিশনার মেহেদী হাসান এখানে এসেছেন, তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সকাল থেকে এখানে ঘটেনি। এই কেন্দ্রে প্রায় 9,000-এর বেশি ভোট রয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন এসে এই কেন্দ্রে ভোট দেবেন, এবং এই কেন্দ্রে কিন্তু বিএড কলেজে এখানে 3টি কেন্দ্র রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামের বিএড কলেজ থেকে নির্বাচনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং তারও আগে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে।